প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ফিজিক্স ওয়ান বিষয়টির তরঙ্গ বা ওয়েভ নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট টু নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট ওয়ান পেয়ে গেছো। আজকে পার্ট টু তে অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের রাশিমালা, তরঙ্গ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করব। এই অগ্রগামী তরঙ্গের রাশিমালা নির্ণয়ের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে, অতএব এই পার্টটা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। এছাড়া এই অধ্যায় থেকে প্রায় সময় রচনামূলক প্রশ্ন হিসেবে গাণিতিক সমস্যা দিয়ে দেয়, অতএব গাণিতিক সমস্যাগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথমে অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটা দিয়েছি। কোন তরঙ্গ যদি কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখ দিকে অগ্রসর হতে থাকে, তবে তাকে অগ্রগামী বা চলমান তরঙ্গ বলে। অর্থাৎ কোন একটা তরঙ্গ যদি কোন একটা বিস্তৃত মাধ্যমের মধ্য দিয়ে এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সামনের দিকে অগ্রসর হয়, তখন সেই তরঙ্গটাকে আমরা বলি চলমান তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গ। তো আমরা এখন এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ বা গাণিতিক যে সমীকরণটা সেই সমীকরণ নির্ণয় করব। তো আমি এখানে লিখেছি, দেখো, মনে করি একটি অগ্রগামী তরঙ্গ এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে। এই যে দেখো চিত্রে আমি একটা অগ্রগামী তরঙ্গ দেখিয়েছি, এই যে অ বিন্দু থেকে তরঙ্গটা এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। তো এরপরে লিখেছি, দেখো, ধরি টি সময়ে মাধ্যমের কোন একটি কণা অ এর সরণ হচ্ছে ওয়াই। তো এখানে যে তরঙ্গটা দেখিয়েছি এটা একটা হচ্ছে আর তরঙ্গ। তো এই আর তরঙ্গের অ কণাটার সরণের কথা বলতেছি ওয়াই। তো যেহেতু এটা আর তরঙ্গ, অতএব ওয়াই অক্ষ বরাবর সরণটা হবে, কারণ কণাগুলো নিজের অবস্থানে থেকে তরঙ্গ প্রবাহের দিকের সাথে যদি সমকোণে কম্পিত হয় তখন আমরা সেই তরঙ্গটাকে বলি আর তরঙ্গ। তো এটা যদি আর তরঙ্গ হয় সেক্ষেত্রে কণার সরণটা হবে ওয়াই অক্ষ বরাবর, আবার যদি লম্বিক তরঙ্গ হয় তখন কণার কম্পনটা তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরালে হবে, অর্থাৎ সেক্ষেত্রে কণার সরণটা হবে এক্স অক্ষ বরাবর। তো যাই হোক, আমরা যদি এটাকে আর তরঙ্গ হিসেবে চিন্তা করি তাহলে এখানে কণার সরণটা হবে ওয়াই অক্ষ বরাবর, এই কারণে আমরা সরণটাকে ওয়াই ধরেছি। তো এখানে কণার সরণ ওয়াই দ্বারা বোঝাচ্ছি কণাটা যেকোনো সময় টি তে ওয়াই অক্ষ বরাবর ওয়াই সরণ অতিক্রম করে, কারণ যখন এটা কম্পিত হবে তখন এই যে উপরে নিচে কম্পিত হবে। তো আমরা এখানে ধরেছি টি সময়ে ও কণাটার সরণটা হয় ওয়াই। তো এখানে ও কণাটার ওয়াই অক্ষ বরাবর সরণ ওয়াই মানে হচ্ছে এই কণাটা যখন কম্পিত হবে তখন যেকোনো সময় টি তে ওয়াই অক্ষ বরাবর সেটা ওয়াই দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কণার কম্পনের ফলে আপ এন্ড ডাউন করার সময় টি সময়ে ও কণাটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করে। এরপরে দেখো লিখেছি, যেহেতু মাধ্যমের কণাগুলো সরল ছন্দিত স্পন্দনে কম্পিত হচ্ছে সেহেতু ও কণাটির গতির সমীকরণ হবে ওয়াই সমান এ সাইন ওমেগা টি, কারণ আমরা জানি সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ বা গতির সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি। তো এখানে ওয়াই হচ্ছে কণার সরণ আর এ যেটা ধরেছি ক্যাপিটাল এ এটা হচ্ছে কণার বিস্তার আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক আর টি হচ্ছে সময়, আবার ওমেগা টি যেটা সেটাকে দশা কোণ বলা যায়। তো আমি এই কথাটা দেখো যে এখানে দিয়ে পরের লাইনে লিখেছি। তো এরপরে লিখেছি, দেখো, যদি কণাটির কম্পাঙ্ক এন হয়, যদি কণার কম্পাঙ্ক এন হয় অর্থাৎ এক সেকেন্ডে কম্পন সংখ্যা যদি এন হয়, প্রতি সেকেন্ডে যতবার একটা বস্তু স্পন্দিত হয় বা কম্পিত হয় সেই সংখ্যাটাই হচ্ছে কম্পাঙ্ক। তো কণার কম্পাঙ্ক যদি এন হয় তখন আমরা লিখতে পারি ওমেগা সমান হচ্ছে টু পাই এন, এটা একটা সূত্র যে ওমেগা সমান টু পাই এন, আবার এন কে লেখা যায় ওয়ান বাই ক্যাপিটাল টি, এই বিষয়টা তোমরা জানো, ক্যাপিটাল টি মানে হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। তো যাই হোক, আমরা ক্যাপিটাল টি টার এখানে লিখবো না, টু পাই এন পর্যন্ত লিখবো। তো আমরা এখানে যে দেখো এই যে চিত্রটা দিয়েছি সেই চিত্রের মধ্যে আরো কিছু জিনিস আমরা এখানে অ্যাড করেছি। দেখো এই যে ল্যামডা দিয়েছি, ও থেকে এ পর্যন্ত দূরত্বটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, কারণ ও কণা এবং এ কণা সমদশা সম্পন্ন কণা আমরা ধরতে পারি বা বলতে পারি, আর আমরা জানি তরঙ্গ স্থিত সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আবার এটাকে ভিন্নভাবে বলা যায়, তরঙ্গ স্থিত মাধ্যমের কোন একটা কণার একটা কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এখানে অ বিন্দুতে যে কণাটা আছে বা অ কণা যেটা, এই অ কণাটা একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে, অর্থাৎ উপরে উঠে আবার নিচে নামবে, নিচে নেমে আবার পূর্বের অবস্থায় অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বা সাম্যাবস্থায় ফিরে আসতে তরঙ্গটা ও থেকে এ পর্যন্ত চলে আসবে, এই কারণে এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলি। আবার এই পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, তরঙ্গের উপরস্থ একটা বিন্দু, আর এটার দূরত্ব অর্থাৎ অ বিন্দু থেকে বা এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে আমরা
x ধরেছি। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা পরের স্লাইডে আলোচনা করেছি। তো এখানে আমি বলেছিলাম যে ওমেগা সমান হচ্ছে 2 পাই n, n হচ্ছে কম্পাঙ্ক, এই n কে 1 বাই ক্যাপিটাল T দ্বারাও প্রকাশ করা যায়। ক্যাপিটাল T হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। তো এরপরে লিখেছি, দেখো, এখন যদিও মাধ্যমের প্রতিটি কণার গতি অভিন্ন, কিন্তু কণাগুলোর দশা এক নয়। এই যে মাধ্যমের মধ্য দিয়ে ও থেকে x অক্ষের দিকে, অর্থাৎ ধনাত্মক x অক্ষের দিকে যে তরঙ্গটা অগ্রসর হচ্ছে, যে অগ্রগামী তরঙ্গটা যাচ্ছে, সেই তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রতিটা কণার গতিটা অভিন্ন হবে। কিন্তু এই মাধ্যমের কণাগুলোর, যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গটা যাচ্ছে, সেই মাধ্যমের কণাগুলোর দশা এক এক সময় এক এক রকম হবে। ধরো এই যে ও কণার যে দশা এবং এ কণার দশা একই রকম বলেছিলাম। আবার এইখানে যদি আমরা চিন্তা করি, ও এবং এর মাঝখানে যে বিন্দুটা, সাম্যাবস্থায় যে বিন্দুটা আমরা পাবো, এখানে যে কণাটা থাকবে সেটার দশা কিন্তু ভিন্ন। একই রকম ভাবে এর পরে সাম্যাবস্থার যে বিন্দুটা, তরঙ্গের উপরস্থ সাম্যাবস্থায় যে বিন্দুটা বা কণাটা থাকবে, সেই কণাটার দশাও কিন্তু ভিন্ন হবে। একই রকম ভাবে মাধ্যমের উপরস্থ প্রতিটা কণার ক্ষেত্রে আমরা বলতে পারি এগুলোর এক একটার দশা এক এক রকম। আবার একটা নির্দিষ্ট দূরত্ব পরপর কণাগুলোর দশা একই রকম হবে। তো যাই হোক, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে দেখো, প্রথমে দিয়েছি, আমরা জানি তরঙ্গস্থিত মাধ্যমের কোন কণার একটি পূর্ণ কম্পনের সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, এবং এই সময়ে দশা পার্থক্য হয় 2 পাই। চিত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান অয়ে। তো এই কথাগুলো আমরা যদি চিত্র থেকে দেখি, আমরা পূর্বের স্লাইডে বলেছিলাম তরঙ্গস্থিত মাধ্যমের কোন একটা কণার একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে এবং সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য। এখানে চিত্র অনুযায়ী আমরা বলতে পারি, অবিন্দুতে যে কণাটা আছে সেই কণাটার একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে করতে তরঙ্গটা অগ্রসর হবে এ বিন্দু পর্যন্ত, অর্থাৎ তরঙ্গ অয়ে দূরত্ব অতিক্রম করবে। অতএব ল্যামডা সমান আমরা লিখতে পারি অয়ে। আবার এখানে যদি আমরা দশার কথা চিন্তা করি, অ এবং এ বিন্দু দুইটারই দশা একই। আমরা জানি তরঙ্গস্থিত সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। অতএব অয়ে সমান ল্যামডা, এটা আমরা বলতে পারি। আর এই ল্যামডা দূরত্ব যখন তরঙ্গটা যায় বা ও থেকে এ বিন্দুতে আসে, ততক্ষণে কিন্তু ও কণাটা একটা পূর্ণ কম্পন সম্পন্ন করে, অর্থাৎ ও কণাটা উপরে উঠে আবার নিচে নামবে, আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে, অর্থাৎ সাম্যাবস্থায় ফিরে যাবে। তো এই যে একটা পূর্ণ কম্পন বা পূর্ণ চক্র সম্পন্ন করছে, এখানে যে সময়টা লাগবে ও কণার জন্য, সেই সময় তরঙ্গটা এ বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ এ বিন্দুতে যে মাধ্যমের কণাটা আছে সেই কণা পর্যন্ত সবেমাত্র পৌঁছাবে, আর ততক্ষণে কিন্তু ও কণাটা একটা পূর্ণ চক্র সম্পন্ন করবে। অতএব ও কণাটা থেকে এ কণার দশার পরিমাণটা 2 পাই হবে। তো আমরা এরপরে এই কথাটাই বলেছি, সুতরাং এ বিন্দুস্থ কণার দশা অবিন্দুস্থ কণার দশার চেয়ে 2 পাই পরিমাণ কম হবে। এখন অবিন্দু হতে x দূরত্বে অবস্থিত p বিন্দুতে একটি কণা বিবেচনা করি। এই যে দেখো, চিত্রে আমরা একটা বিন্দু p নিয়েছি, এই যে তরঙ্গের উপরস্থ একটা বিন্দু p, আর এই p বিন্দুর দূরত্বটা x, y অক্ষ থেকে দূরত্বটা আমরা x ধরেছি। এরপরে আমরা লিখেছি, দেখো, ধরি অবিন্দুর সাথে p বিন্দুর কণার দশা পার্থক্য হচ্ছে ডেল, যেহেতু ও থেকে x অক্ষের দিকে, অর্থাৎ ধনাত্মক x অক্ষের দিকে তরঙ্গটা অগ্রসর হচ্ছে, অর্থাৎ তরঙ্গটা ডান দিকে যাচ্ছে, এই কারণে দশার পরিবর্তন হবে। আমরা পূর্বের লাইনে বলেছি যে ও কণার চেয়ে এ কণার দশার পরিমাণটা 2 পাই পরিমাণ কম। অতএব এ থেকে যখন p বিন্দুতে আসবে, দশার পরিমাণটা কমবে। তো এই দশার যে পার্থক্যটা সেটা আমরা ধরলাম ডেল। তো যেহেতু ল্যামডা দূরত্বের জন্য 2 পাই পরিমাণ দশা পরিবর্তন হয়, আর এখানে দূরত্বটা ধরেছি x, অতএব x দূরত্বের জন্য কি পরিমাণ হবে, 2 পাই বাই ল্যামডা ইনটু x। আমরা ঐকিক নিয়মের মতো করে এই মানটা বের করতে পারি, অর্থাৎ ডেল এর মানটা হবে 2 পাই বাই ল্যামডা ইনটু x। তো এইটার মানে হচ্ছে দশা পার্থক্য সমান হবে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, অর্থাৎ দশা পার্থক্য, যেহেতু ডেলটাকে আমরা দশা পার্থক্য ধরেছিলাম, দশা পার্থক্য সমান হবে 2 পাই বাই ল্যামডা, আর x মানে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত পথ, অর্থাৎ পথের পার্থক্য বা পথ পার্থক্য আমরা লিখতে পারি। তো এখানে যে ডেল সমান 2 পাই বাই ল্যামডা ইনটু x, এইটা আমরা ঐকিক নিয়মের মতো করে বের করতে পারি। এই যে দেখো, নিচে আমি বের করেছি, যেহেতু আমরা এখানে দেখেছি যে ল্যামডা দূরত্বের জন্য, অর্থাৎ ও কণা এবং এ কণার দশা পার্থক্য হচ্ছে 2 পাই, এখানে p বিন্দু বা p কণার দূরত্ব হচ্ছে x, অতএব x দূরত্বের জন্য দশা পার্থক্য কত হবে, 2 পাই বাই ল্যামডা ইনটু x। এইভাবে আমরা ডেল সমান 2 পাই বাই ল্যামডা ইনটু x লিখেছিলাম। তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। তো এখানে দেখো, আমরা প্রথমে লিখেছি, সুতরাং পি বিন্দুর কণার গতির সমীকরণ হবে, আমরা একদম প্রথম দিকে বলেছিলাম যে ও কণাটার বা অবিন্দুতে যে কণাটা আছে সেই কণাটার গতির সমীকরণ লিখেছিলাম ওয়াই সমান এ সাইন ওমেগা টি, যেহেতু মাধ্যমের কণাগুলো সরল ছন্দিত স্পন্দনে কম্পিত হচ্ছে বা স্পন্দিত হচ্ছে। অতএব পি বিন্দুর কণার গতির সমীকরণটা আমরা লিখতে পারবো ওয়াই সমান এ সাইন ওমেগা টি আকারে। তবে ও কণা থেকে পি কণার দশা পার্থক্য যেহেতু ডেল, এবং ডেলের মানটা আমরা পূর্বের স্লাইডে বের করি,
করেছি 2 পাই বাই ল্যামডা ইনটু x অতএব p কণার গতির সমীকরণটা আমরা লিখতে পারবো y সমান a sin ওমেগা t মাইনাস ডেল এখানে ডেল মানে হচ্ছে দশা পার্থক্য বা দশা যে পরিমাণ কমতেছে তো o কণার জন্য যে সমীকরণটা আমরা পেয়েছিলাম y সমান a sin ওমেগা t আর p কণার সমীকরণটা আমরা এখানে পেলাম y সমান a sin ওমেগা t মাইনাস ডেল যেহেতু o কণা এবং p কণা অর্থাৎ o বিন্দুতে যে কণাটা আছে এবং p বিন্দুতে যে কণাটা থাকবে সেই দুইটা কণার দশা পার্থক্য হচ্ছে ডেল আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে এই যে y লিখেছি দুইটার ক্ষেত্রেই এক নং সমীকরণে দেখবে o কণার ক্ষেত্রে সরণটা ছিল y p কণার সরণটাও y ধরেছি আমরা এখানে তো এই y দুইটা কিন্তু দুইটার ক্ষেত্রে ভিন্ন হবে আমরা শুধুমাত্র সরণ বোঝানোর জন্য এখানে y লিখেছি o কণাটার জন্য যে সরণ হবে p কণার জন্য একই সরণ হবে না এই সময়ে তো আমরা p বিন্দুর সরণ বা p বিন্দুতে কণাটার সরণ y সমান a sin ওমেগা t মাইনাস ডেল পেলাম এটাকে দুই নং সমীকরণ দিব তো এখান থেকে আমরা লিখতে পারি বা দিয়ে a sin ওমেগা t মাইনাস ডেল এর মানটা যেহেতু পূর্বের স্লাইডে আমরা পেয়েছি 2 পাই বাই ল্যামডা ইনটু x এই মানটা বসিয়ে দিলাম তো এর পরের লাইনে দেখো আমরা বা দিয়ে লিখেছি বা a সমান sin এই ওমেগার মানটা আমরা জানি 2 পাই n পূর্বের স্লাইডে আমরা দেখেছি 2 পাই n যদি কম্পাঙ্ক n হয় পূর্বের স্লাইডে আমরা দেখেছিলাম ওমেগা সমান হচ্ছে 2 পাই n আর t যেহেতু গুণ আছে অতএব 2 পাই n t হবে মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x এটা সেম থাকবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা এই যে ভিডিওটা দেখার সময় অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে যেহেতু আমরা এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাচ্ছি অতএব ভিডিওটা দেখার সময় তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে দেখবে বা প্র্যাকটিস করবে তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে তো যাই হোক আমরা এখানে যে লাইনটা পেলাম এইটার থেকে পরের লাইনটা লিখতে পারি দেখো এই যে বা দিয়ে লিখেছি y সমান a sin এই যে 2 পাই n t ছিল তো n এর মানটা বা কম্পাঙ্ক সমান আমরা লিখতে পারি v বাই ল্যামডা কারণ আমরা জানি v সমান n ল্যামডা বা f ল্যামডা এরকম একটা সমীকরণ আমরা জানি তরঙ্গ ক্ষেত্রে বা শব্দের ক্ষেত্রে তোমরা এরকম একটা সমীকরণ পেয়েছো নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো v সমান f ল্যামডা বা n ল্যামডা f বা n দুইটাই হচ্ছে কম্পাঙ্ক নির্দেশ করে তো v সমান n ল্যামডা যদি হয় তাহলে n সমান কি লিখতে পারবো v বাই ল্যামডা তো আমরা সরাসরি বসাতে পারি n সমান v বাই ল্যামডা যেহেতু তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য ছিল অতএব কম্পাঙ্ক সমান আমরা লিখতে পারবো তরঙ্গ বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য তো n এর মানটা যদি v বাই ল্যামডা আমরা বসিয়ে দেই তাহলে এরকম লিখতে পারবো মাইনাস দিয়ে শেষের অংশটা 2 পাই বাই ল্যামডা ইনটু x এটা সেম থাকবে তো এর পরের লাইনে দেখো আমরা 2 পাই বাই ল্যামডা যেহেতু দুইটাতেই আছে এই যে এখানে দেখো পূর্বের লাইনটাতে a sin 2 পাই ইনটু v বাই ল্যামডা ইনটু t তো এখানে 2 পাই উপরে আছে ল্যামডাটা নিচে আছে আবার পরের অংশটাতে দশাকোণের দ্বিতীয় অংশটা 2 পাই বাই ল্যামডা ইনটু x এখানেও কিন্তু 2 পাই বাই ল্যামডা আছে অতএব দুইটা থেকেই আমরা যে sin এর সাথে যে কোণটা আছে বা দশাকোণ যেটা সেখানে আমরা 2 পাই বাই ল্যামডা কমন নিতে পারি তো 2 পাই বাই ল্যামডা কমন নিলে এখানে প্রথমটাতে থাকবে vt আর মাইনাস দিয়ে পরেরটাতে x থাকবে আর এইটাই হচ্ছে মূলত অগ্রগামী তরঙ্গের সমীকরণ এই যে y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x এটাকেই অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ বা অগ্রগামী তরঙ্গের রাশিমালা বলা হয় তবে আমরা এখানে যে লাইনগুলো পেয়েছি প্রত্যেকটা লাইনকে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হিসেবে ধরতে পারি গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে যখন যেভাবে প্রয়োজন হবে যে লাইনটা প্রয়োজন হবে আমরা সরাসরি ওই লাইনটাই লিখে নিব তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তো এর পরে দেখো আমি আরো কিছু কথা বলেছি যদি x অক্ষের ঋণাত্মক দিকে তরঙ্গ অগ্রসর হয় অর্থাৎ ডান থেকে যদি বাম দিকে তরঙ্গটা অগ্রসর হতো সেক্ষেত্রে কিন্তু অন্য সবগুলো সেম থাকবে শুধু যে ব্র্যাকেটের ভিতরে দশাকোণের যে চিহ্নটা সেটা প্লাস হবে আমরা এই ক্ষেত্রে দেখেছি যখন তরঙ্গটা বাম থেকে ডান দিকে যাবে তখন দশাকোণটা আস্তে আস্তে কমতে থাকে বা দশাটা কমতে থাকে কিন্তু যখন তরঙ্গটা ডান থেকে বাম দিকে আসবে অর্থাৎ x অক্ষের ঋণাত্মক দিক বরাবর অগ্রসর হবে a থেকে o বরাবর বা x বিন্দু থেকে এই যে এরকম x o বরাবর অগ্রসর হবে তখন এখানে চিহ্নটা প্লাস হয়ে যাবে অর্থাৎ দশাকোণটা তখন বাড়তে থাকবে যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে তখন কণার কম্পনটা হবে অর্থাৎ কণার কম্পনের দিকটা বা তরঙ্গ প্রবাহের দিকটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে তখন এখানে চিহ্নটা প্লাস হবে অর্থাৎ y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt প্লাস x এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ এই তরঙ্গের সমীকরণটা হবে যে তরঙ্গটা x অক্ষের ঋণাত্মক দিকে অগ্রসর হচ্ছে তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম আর এখানে যে 3 এবং 4 এই দুইটা সমীকরণই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ তো আশা করছি তোমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ কিভাবে বের করতে হয় বা নির্ণয় করতে হয় সেই বিষয়টা বুঝতে পেরেছো আমরা পরের স্লাইডটা দেখি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো একটা গাণিতিক সমস্যা দিয়েছি। এটা অগ্রগামী তরঙ্গ সম্পর্কিত একটা গাণিতিক সমস্যা। y সমান 0.5 sin 2π ইনটু t বাই 0.02 মাইনাস x বাই 0.15। সমীকরণ হতে SI এককে তরঙ্গটির বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ এবং চিহ্নটা যেহেতু মাইনাস আছে, অতএব আমরা এটা বলতে পারি যে তরঙ্গটা বাম থেকে ডান দিকে অর্থাৎ ধনাত্মক দিক বরাবর অগ্রসর হচ্ছে। তো এই তরঙ্গের ক্ষেত্রে আমরা এই যে রাশিগুলোর কথা বলা আছে এগুলো বের করব। তো আমি এখানে সমাধান দিয়ে লিখেছি, দেখো দেওয়া আছে প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে বা যে তরঙ্গের সমীকরণটা দেওয়া আছে সেটাই আমরা লিখে নিব। এই যে দেখো y সমান 0.5 sin 2π ইনটু t বাই 0.02 মাইনাস 1 বাই 0.15। তো এখন এর পরের লাইনটা দেখো আমরা পাশে লিখেছি, প্রথম অংশটা সেম থাকবে, 0.5 sin 2π ছিল, ব্র্যাকেটের বাইরে 2π লিখবো। আর এই যে t বাই 0.02 0.02 ছিল, দেখো নিচে 0.02 মানে কি 2/100, আর 2/100 মানে কত হবে 1/50, তো t বাই 1/50, তো 1/50 যেহেতু নিচে আছে এটাকে উল্টায় ফেললে অর্থাৎ গুণাকারে লিখলে t এর সাথে 50 গুণ হবে, তার মানে t কে 0.02 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 50t হবে। t কে ভাগ করা বা 1 কে 0.02 দ্বারা ভাগ করলে যেহেতু 50 হবে, এটার সাথে t গুণ আছে অর্থাৎ 50t হবে। তো যাই হোক, এইভাবে আমরা 50t লিখেছি। আর পরের অংশটা সেম থাকবে, এই যে দেখো মাইনাস x বাই 0.15। তো এখন এর পরের লাইনে গিয়ে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা দশাকোণের যে অংশটা সেখানে আমরা সরল করব। সরল করলে নিচে কত হবে 0.15, আর 50t এটার সাথে 0.15 গুণ হবে। আমরা তাই করেছি, দেখো পরের লাইনে 0.5 sin 2π এ পর্যন্ত সেম, আর এই যে ব্র্যাকেটের ভিতরে রাশিটাতে আমরা সরল করলে 0.15 নিচে আর এই যে 50 এর সাথে এটা গুণ হবে ইনটু t মাইনাস x। তো এখন দেখো এই 50 এবং 0.15 এটা যদি গুণ করি, দশমিকটা নাই মনে করো, তাহলে 15 এর সাথে 50 গুণ করলে 750, এখানে দুই ঘর আগে দশমিক আছে, অতএব 750 এর দুই ঘর আগে দশমিক থাকে মানে কি 7.5 হবে এটার মান বা 7.50, আর গুণ আছে t, অতএব 7.5t হবে প্রথম অংশটা মাইনাস x। আমরা পরের লাইনে দেখো তাই করেছি, আর এই যে নিচের 0.15 ছিল এটাকে আমরা 2π এর নিচে নিয়ে যাব। তো এই 2π এর নিচে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ জানি। দেখো এই যে নিচে লিখেছি আমরা জানি দিয়ে অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান a sin 2π / ল্যামডা ইনটু vt মাইনাস x। তো এখানে দেখো যে 7.5t মাইনাস x, এই যে vt মাইনাস x আকারে পেলাম, আর 2π / ল্যামডা অগ্রগামী তরঙ্গের সমীকরণ sin এর পরে প্রথমটা যে 2π / ল্যামডা থাকে, এই কারণে আমরা এই যে 0.15 ছিল এটাকে আমরা বাইরে নিয়ে যাব, 2π / 0.15 আকারে লিখবো। তো আমরা এখন এই প্রথমটাকে যদি এক নং সমীকরণ দেই আর আমরা জানি দিয়ে যে অগ্রগামী তরঙ্গের যে সাধারণ সমীকরণ যেটা সেই সমীকরণটা লিখি, এটাকে দুই নং সমীকরণ দিলে এই দুইটা যদি আমরা তুলনা করি বা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা লিখতে পারবো a মানে হচ্ছে 0.5 অর্থাৎ বিস্তার হচ্ছে 0.5, আর এখানে ল্যামডা মানে হবে 0.15, আবার v মানে হচ্ছে 7.5। যেহেতু দুইটা সমীকরণই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অতএব এই দুইটাকে আমরা কম্পেয়ার করে লিখতে পারবো a সমান 0.5, ল্যামডা সমান 0.15, v সমান 7.5। তো এখানে শুধু মানটা আমরা লিখেছি, অতএব একক সহ যদি লিখি, যেহেতু SI এককে মানগুলো বের করতে বলেছে, অতএব a মানে বিস্তার আমরা লিখতে পারবো, এই যে সুতরাং দিয়ে লিখেছি তরঙ্গের বিস্তার 0.5 মিটার, যেহেতু বিস্তারের এককটা মিটার, আর তরঙ্গ দৈর্ঘ্য হবে 0.15 মিটার, আর তরঙ্গ বেগ হবে 7.5 মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের এককটা মিটার পার সেকেন্ড। আমরা জাস্ট এককগুলো বসিয়ে দিব পরে। তো আমরা তিনটা রাশি পেয়েছি, এখন আমাদেরকে কম্পাঙ্কটা বের করতে হবে। এখানে কম্পাঙ্ক বের করার কথাও বলা হয়েছে, অতএব আমরা কম্পাঙ্কের মানটা এখন বের করব। এই যে দেখো পরে আমি লিখেছি আবার কম্পাঙ্ক n সমান v / ল্যামডা, কারণ আমরা জানি তরঙ্গ বেগ v সমান হচ্ছে f ল্যামডা বা n ল্যামডা, এখানে n হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, v হচ্ছে তরঙ্গ বেগ। তো যেহেতু v সমান n ল্যামডা হয়, তো n এর মানটা আমরা লিখতে পারবো v / ল্যামডা, এটা আমরা সরাসরি লিখে ফেলবো। তো n সমান v / ল্যামডা সমান v এর মান বসাবো, ল্যামডার মান বসাবো, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এই কারণে আমরা এর v এবং ল্যামডা অর্থাৎ তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলোর একক দিয়ে ভাগ না করে আমরা সরাসরি কম্পাঙ্কের একক হার্জ লিখে দিব। তো এখানে 7.5 কে 0.15 দ্বারা ভাগ করলে হবে 50, অর্থাৎ 50 হার্জ হবে এই তরঙ্গের কম্পাঙ্কের মান, অর্থাৎ এই যে অগ্রগামী তরঙ্গটা এখানে দেয়া আছে, এই তরঙ্গটা যে মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে সেই মাধ্যমের কণার কম্পাঙ্ক হবে 50 হার্জ, অর্থাৎ মাধ্যমের কণার কম্পাঙ্ক 50 হার্জ। তো আমরা এখানে চারটা রাশি পেয়ে গেলাম, যে চারটা রাশি বের করতে বলেছে, বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ। তো আমরা চারটাই পেয়ে গেছি, অতএব আনসার হবে তরঙ্গের বিস্তার এই যে 0.5 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য হবে 0.15 মিটার, কম্পাঙ্ক হবে 50 হার্জ এবং তরঙ্গ বেগ হবে
7.5 মিটার পার সেকেন্ড। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় তুমি প্রথমে যে সমীকরণটা দেয়া থাকবে অর্থাৎ অগ্রগামী তরঙ্গের যে সমীকরণটা দেয়া থাকবে সেটাকে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণের যে আকারটা, এই যে y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x, এই আকারে আগে তুমি আনবে। অর্থাৎ এখানে যে সমীকরণটা দেয়া থাকবে সেটাকে এই ফরম্যাটে নিয়ে আসবে। তো এই ফরম্যাটে যখন আনবে তখন এই সাধারণ সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করেই আমরা বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ বা পথের পার্থক্যটা যদি এখানে দেয়া না থাকতো, x এর জায়গায় যে রাশিটা থাকতো সেটাই হয়তো পথের পার্থক্য বা পথ পার্থক্য। তো তুমি এইভাবে সাধারণ সমীকরণের ফরম্যাটে নিয়ে আসবে, তারপরে দুইটাকে কম্পেয়ার করে মানগুলো বের করবে। তো আশা করছি তোমরা ইনশাল্লাহ পারবে।